এ ছবি শুক্রবারের। দীর্ঘ সময় পর কলকাতা জুড়ে বিভিন্ন স্কুলে হাজির হলো কুচি কাঁচা পড়ুয়ারা। মঙ্গলবার থেকে স্কুল খুলছে রাজ্যে, সঙ্গে খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়। তবে আপাতত ক্লাস হবে নবম থেকে দ্বাদশের। যাদের স্কুল খোলার সময় হয়নি সেই পড়ুয়ারাও কুড়ি মাস পর এদিন পা রাখলো স্কুলে। ক্লাস থ্রি স্কুলে এসে খুব ভালো লাগলো। উপলক্ষ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস, পড়ুয়াদের মান বিচারে কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষা হলো প্রায় তিন হাজারের বেশি স্কুলে। ডাক পড়েছিল ক্লাস থ্রি ফাইভ আর এইট এর পড়ুয়াদের। প্রায় কুড়ি মাস পর স্কুলে এলো পড়ুয়ারা, সেই পুরনো ছবি। স্কুলের সামনে জটলা অভিভাবকদের এবং পাশাপাশি পড়ুয়াদের একসঙ্গে স্কুলে ঢোকা। যারা এখন থ্রিতে পড়ে তারা শেষবার স্কুলে এসেছিল যখন তারা ওয়ানে পড়ত। ক্লাস থ্রিতে উঠে স্কুলকেও সেভাবে চেনা হয়নি তাদের, তাই স্কুলে আসার এমন সুযোগে খুশিতে ডগমগ পড়ুয়ারা, খুশি অভিভাবকরাও। ভীষণ ভালো লাগছে, আমার মেয়ে তো সুপার এক্সাইটেড ছিল। অন্যান্য দিন একটু দু তিনবার ডাকতে হয়, আজকে লাইটটা অন করতে নিজে লাফ দিয়ে বাথরুমে গিয়ে রেডি হয়ে আর বন্ধুদের সাথে দেখা করবে, সেটা তো আর কোনো। ক্লাসটা শুরু হোক ওরাও চাইছে, আমরাও চাইছি, কিন্তু পরিস্থিতি যতটা ভালো হবে তারপরেই আমরা আনতে পারবো সেফটিভাবে, যদি সব কিছু ঠিক থাকে। তো পরীক্ষার জন্যই মানে পরীক্ষার সূত্রেই হোক, কিন্তু ওটাই একটা পাওয়া যে ও অন্তত ক্লাসরুম স্কুলটাকে দেখতে পাচ্ছে বা বন্ধুদের সাথে কথা বলতে পাচ্ছে সরাসরি। শুধু কলকাতা নয়, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, বীরভূমের বিভিন্ন স্কুলে ন্যাসের জন্য হাজির হয় পড়ুয়ারা। একই ছবি দেখা যায় পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়ার বিভিন্ন স্কুলে। শিক্ষা দফতর সূত্রের খবর, মঙ্গলবার থেকে সরকারি বা সাহায্যপ্রাপ্ত স্কুলে দুটি ভাগে হবে ক্লাস। নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল দশটায়, দশম ও দ্বাদশের ক্লাস সকাল এগারোটায়। ক্লাস শুরুর আধ ঘন্টা আগে স্কুলে আসতে হবে পড়ুয়াদের। মডার্ন হাই, গোখেল মেমোরিয়াল ফর গার্লস, ভারতীয় বিদ্যাভবনের মতো বেসরকারি স্কুলে মঙ্গলবার থেকে অফলাইনে ক্লাস শুরু হচ্ছে না। ক্যালকাটা গার্লস স্কুল, ডনবস্কো, পার্ক সার্কাস, ফিউচার ফাউন্ডেশন স্কুল, ডিপিএস, রুবি পার্কের মতো কিছু স্কুলে শুধুমাত্র নবম ও একাদশের অফলাইন ক্লাস শুরু হচ্ছে। শুধু দশম শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলে। লামাটিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলে শুরু হচ্ছে নবম, দশম, একাদশ ও দ্বাদশের ক্লাস। কোনো কোনো স্কুল একই সঙ্গে অফলাইন এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।